বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করছি একটু অন্যরকমভাবে। আমরা রবীন্দ্রসরণি দিয়ে যাচ্ছি। গেস করুন তো কোথায়, গেস করুন, সময় আছে এখন, গেস করুন, দেখি কে বলতে পারে। দেখুন, আর একটু হিন্স দিচ্ছি, এই জায়গাটা কিন্তু বাঙালি গেছে খুবই ঐতিহ্য। এখানে অনেক রকম মায়ের রূপ দেখতে পেলাম, কখনো পার্বতী, কখনো মা দুর্গা, কখনো সতী, বা কখনো অন্নপূর্ণা রূপে। আমাদের হয়তো প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে গিয়ে ঠাকুর দেখতে হয়, আর এখানে কুমোরটুলিতে আসলে মাকে এক জায়গায় দেখতে পাই নানা রকম রূপে। দেখুন কত সুন্দর সুন্দর মানে মায়ের মূর্তি, আর মায়ের শাড়িগুলো এতটাই দামি যেগুলো দোকানে হয়তো পাওয়া যাবে না গেলে, এতটাই সুন্দর। আর এখানে অনেক ইউটিউবার দের সাথে দেখা হলো, ছোটো বড় মাঝারি সবাই এসেছিল, মানে একই জায়গায় এখানে কভার করতে। তো আমি এই গত বছর একটা ভিডিও দিয়েছিলাম এই কুমোরটুলির উপরে, তখন আমি ঠিক বিষ্ণুপূজার আগে আগে এসেছিলাম, তখন কিন্তু এই রাসটাও ছিল না, ভিড়ও ছিল না, কিছু না, ওই এক দুজন ছিল আর আমি ছিলাম। কিন্তু এবার আমি ঠিক মহালয়ার একদিন আগে আমি গিয়েছিলাম, তাই জন্য আপনারা হয়তো আমার এই ভিডিওতে দেখতে পারবেন। প্রচুর ইউটিউবার আছে, দেখুন মাকে কী সুন্দর করে সাজাচ্ছে, কী সুন্দর করে তার মায়ের যে অর্নামেন্টস বলুন বা মাকে সাজানো বলুন, দেখুন এখানে রং করছে, কী সুন্দর লাগছে, মানে অপূর্ব দৃশ্য, মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে থেকে দেখতেই থাকি, দেখতেই থাকি। কিন্তু কী করবো, সবটাই তো কভার করতে হবে, এক জায়গায় তো দাঁড়িয়ে থাকলে হবে না। তবে এইখানে আমি কিছু কথা বলতে চাই। আমার এখানে একটা বক্তব্য আছে যে ক্লাবগুলোকে 60,000 টাকা করে দেওয়া হচ্ছে, বা ওনাদের 60% ইলেকট্রিসিটি মকুব করে দেওয়া হচ্ছে, সেগুলো ক্লাবের কতটা কাজে লাগছে বলতে পারবো না, কিন্তু আমার যা মনে হয় এই টাকাগুলো যদি মায়ের এই রূপকারদের দেওয়া হচ্ছে তো, তাহলে এনাদের অনেক সুবিধে হতো, বা এনাদের জীবনটা অনেক সচ্ছল হতো। আপনাদের মতামত আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কারণটা কেন বলছি, হয়তো আগে গিয়ে দেখতে পারবেন, আমি নিজে গিয়ে সেখানে দেখে আসলাম তাদের জীবনযাপন, খুব কষ্ট করে তারা থাকে, এবং যেখানে যারা ঠাকুর তৈরি করছেন সেই জায়গাটা খুবই ছোট, মানে একটু হাঁটার জায়গা নেই এমন অবস্থা। তারা খাওয়া দাওয়া করছেন এতই, মানে তাদের জায়গা নেই, খাওয়া রান্না করার জায়গা নেই, বা তাদের অনেকে ফ্যামিলি নিয়ে আছেন, তাদের সেই থাকার জায়গাটাও খুবই মানে কি বলবো জঘন্য। মানে আমি নিজে গিয়ে দেখে এসেছি বলেই বলছি, গতবারও তাই দেখেছিলাম, এবারও তাই দেখছি। দেখছেন মায়ের কত সুন্দর সুন্দর মূর্তি দেখতে পাচ্ছেন, আরও আছে, দেখবেন এক চালা আছে। এখানে আমি দেখাচ্ছি, বলছি যে দেখুন মায়ের এই মূর্তি, এটা একটা শর্টস আমি দিয়েছি, যারা দেখেনি তারা দেখে নেবেন। এখানে দেখুন ছোট্ট ছোট্ট এক চালা করে, দেখুন এই একটা জায়গা দেখলাম একটু বড় এই জায়গাটা, আর সব জায়গাগুলো এতই ছোট, এখানে তিল ধরার জায়গা নেই, কি বলবো। যাই হোক, মায়ের এখানে কভার করতেছে তো এগুলো দেখে কখন কষ্ট লাগে, যে মার চোখে কি এগুলো পড়ে না, মায়ের সন্তানরা এরকম কষ্টে আছে, মা তো সবার, গরিব বড় লোক মা সবার। দেখুন এই মায়ের যে মূর্তিটা, মায়ের যে শাড়ি, এটা দারুণ লাগছে, অপূর্ব লাগছে। আমি শুধু তাদের কাজ দেখছি, এই যে ভদ্রলোক রান্না করছে, আমি এটা কভার করছি, দেখুন কীরকম জায়গায় রান্না করছে। উনি আমাকে দেখছিলেন যে আমি ওনাকে কভার করছি, এটাকে ওনাকে দেখাচ্ছি, তাই জন্য এটা দেখুন কি সুন্দর। এখানে একজন ইউটিউবার, তার সাথে পরিচয় হলো, তো সত্যি খুব কষ্টের লাগছে আমার নিজেরই, চোখে জল চলে এসেছিলো আমার, যে যদি আমরা কিছু করতে পারতাম, তো আমাদের এটা সবাই ভাবা উচিত, সময় এসছে এবার, এগুলো নিয়ে একটু ভাবতে হবে। শুধু আমি বাঁচবো আমার জন্য এগুলো না করি না, একটু যদি আমরা অন্যের দিকে কথা ভাবি বা অন্যের সমাজের কথা ভাবি, তাহলে আচ্ছা এটা অর্পিত আর পার্থ লেখা, বুঝতে পারছেন, এটা একটু আমি কভার করেছিলাম, কারা কারা বুঝতে পারলেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন কেমন। তো আমি যেটা বলছিলাম, দেখে আমার সত্যি খুব খারাপ লেগেছে, তো আমাদের এগুলো ভাবা উচিত। আমরা পুজোতে কত জামা কাপড় কিনি, কত এক্সপেন্সিভ জামা কাপড় কিনি, কত খরচা করি খাওয়া দাওয়ার পিছনে, সব কিছুর পিছনে, সেটা যদি একটু কমাতে পারি, যদি এইসব মানুষদেরকে কিছু সাহায্য করতে পারি, তাহলে মনে হয় খুব ভালো। এই মা দুর্গাটাকে আমার খুব পছন্দ হয়েছিল, দারুণ লেগেছিল, তাই জন্য আমি এটাকে অনেকক্ষণ ধরে দেখছিলাম আর তুলছিলাম।
দেখুন কত মানে মায়ের রূপ এখানে কতগুলো একসাথে আছে। তাই ওরা বলছে দিদি একটু সাবধানে, আসলে এখানে তো আমরা জায়গাটা খুব কম, সত্যিই কম জায়গাটা, ওরা কষ্ট করে কি করে বানাচ্ছে, তার মধ্যে এত গরম, বৃষ্টি পড়লে সেই ব্যবস্থাও নেই, ভিজে যাবে। কিন্তু সেদিন অবশ্য রোদ ছিল। এনাদের অবস্থা দেখে মনে হলো কষ্ট থেকেই বোধ হয় সৃজন তৈরি হয়। তাই সবাইকে রিকোয়েস্ট করবো, যদি সময় থাকে একবার এখানে এসে ঘুরে যাবেন। অনেক তো প্যান্ডেলে ঘোরেন, অনেক কিছু করেন, কিন্তু কোথায় তৈরি হচ্ছে, কোথা থেকে আসছে, সেই জায়গাটা একবার ঘুরে আসবেন। আমি এটুকু কথা দিতে পারি, আপনাদের মন ভারাক্রান্ত হয়ে যাবে, চোখে জল চলে আসবে, আটকাতে পারবেন না। দেখুন ওরা কীভাবে থাকে, পুরো এই রাস্তাটা জুড়ে পুরো অনেকটা জায়গা, বড় জায়গা, আমি সম্পূর্ণটা কভার করতে পারিনি। দেখুন এটা এক চালা, কী সুন্দর ছোট্ট একটা মায়ের মূর্তি দেখতে পাচ্ছি। আর এইখানে আমি শুনেছি রেডিওর, এখনও রেডিও বাজে কিছু কিছু জায়গায়। ভালো লাগলো, পুরনো স্মৃতি মনে পড়ে গেল। তাই সবার কাছে রিকোয়েস্ট করবো একবার ঘুরে আসবেন এই জায়গায়, দেখবেন ভালো লাগবে, বুঝতে পারবেন। এবং আমার ভিডিও দেখে তখন যারা দেখেছেন তারা যখন ওখানে যাবেন তখন রিলেট করতে পারবেন যে সত্যি রিব্রি যে কথাগুলো বলেছিল সত্যিই ঠিক, যাবেন একবার। আমি তো কোনোদিন যাইনি, এই দু বছর ধরে আমি যাচ্ছি, আরও বেশি জানার চেষ্টা করছি, আরও বোঝার চেষ্টা করছি তাদের কষ্ট, তাদের ব্যথা, সব কিছু, তাদের জীবন কতটা বুঝতে পারলাম জানি না, তবে আমার খুব খারাপ লাগলো, তাই সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো দেখুন এই যে গলিগুলো যাচ্ছি, এখানেই তাদের থাকার ব্যবস্থা, এখানেই তাদের খাওয়া দাওয়া, এখানেই তাদের এই কাজ, সব কিছু এই জায়গাটায়। কীরকম একটা মানে কী বলবো, ঘিঞ্জি একটা জায়গার মধ্যে আমরা হয়তো থাকতে পারবো না, বসবাস করতে পারবো না, মানে এদেরকে আমি কুর্নি জানাই সত্যি কথাই। তাই এখানে দেখতে পাচ্ছেন অনেক প্যাঁচা রয়েছে, মা লক্ষ্মী তার সেই সব প্যাঁচাদেরকে নিয়ে বসে আছেন। আর দেখতে পারবেন এখানে মা দুর্গার অনেক গয়না তৈরি হচ্ছে, অলংকার তৈরি হচ্ছে, তার মুকুট তৈরি হচ্ছে, তার হাতের জিনিস তৈরি হচ্ছে, গলার তৈরি হচ্ছে, কী সুন্দর লাগছে। আর সাথে ঢাকের আওয়াজ, মনে হচ্ছে আর পুজো বেশি দেরি নেই, আমাদের দুর্গরা চলে এসছে, আমাদের শুধু এবার আনন্দ করার সময়, আর চিন্তা ভাবনা কিচ্ছু নয় দেখে মনে হচ্ছে। কিন্তু যারা এই কাজ করছে তারা কতটা সুখী বা তারা কতটা অনুভব করছে মাঝে, দেখতে পাচ্ছেন কুমারটুলি এই যে এই ক্লাবটা দেখতে পাচ্ছেন। আর এই যে এখানে আমি এটা তুলেছি, এটা রেডিও, এটা আমি গত বছর তুলেছিলাম, আমার এত ভালো লেগেছিল। এই যে রেডিও, এরকম একটা রেডিও, এই যে দেখাচ্ছি আমি, এই রেডিওটা আমাদের বাড়িতে ছিল, আমি কী করতাম ছোটোবেলায় খালি ঘোরাতাম, এই দেখাচ্ছি দেখুন তো কত কালেকশন রেডিও, এখন এগুলো আর দেখা যায় না, সম্পূর্ণটাই একদম অতীত হয়ে গেছে, পুরনো জিনিস, এগুলো আর চলে না বাজারে। কিন্তু এর অনেক মূল্য, অনেক দাম, যারা জানে তারা ঠিক তার দাম দেবে। সত্যিই খুব দারুণ লেগেছে আমার, তাই আমি এটা ক্যাপচার করেছি। আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে, আপনাদেরও পুরনো স্মৃতি মনে পড়বে। আগে এরকম রেডিও কানের মধ্যে নিয়ে খবর শোনা হতো, তারপরে গান শোনা হতো, দেখতাম। আর এইখানে একটা আছে ট্রাম, এখানে একটা চা বিস্কুটের একটা স্টল আছে, দোকান টাইপের। আপনারা যদি কুমারটুলিতে আসেন অবশ্যই দিদির কাছে এসে চা খাবেন। এখানে কিন্তু মিরও এসেছিলো, দেখতে পাবেন ওনার সাথে ছবি আছে দেখুন। তো এখানে অবশ্যই আসবেন, চাটা দারুণ বানায়, দুর্ধর্ষ চা। হ্যাঁ, তো অবশ্যই একবার এসে ট্রাই করবেন, ঠাকুর দেখাও হয়ে যাবে আর এখানে এসে চা খাওয়া হয়ে যাবে, দারুণ লাগবে চাটা খেয়ে। আসবেন কিন্তু আপনারা সবাই, খুব ভালো লাগবে, একটু নতুনত্ব। আমিও এখানে চা খেয়েছি, আমি সেরকম চা খাই না, বাট আমি তাও খেয়েছি। দেখতেই পাচ্ছেন এখানে অনেক ফিল্ম স্টার অনেকেই এসেছিল এখানে। আশা করছি ভালো লাগবে, যারা দেখতে পাচ্ছেন না তাদের জন্য ভিডিওটা আজকে।